মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মনে হচ্ছে আমার বাবা বাবা এসে গেছে, থামো তো, কেন থামবো আমি? শোনো, আমি কিন্তু তোমার দিদি হই, আমি চাইলে না এখনো তোমাকে শাসন করতে পারি, সেই ছোটবেলার মতো। মনে আছে তো ছোটবেলা কেমন কান মুলে দিতাম তোকে? মনে আছে? কান মুলে দেবো কিন্তু বলে দিলাম। দিদি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাবুরা আবার রাগ হয়েছে বুঝলি তো শিমুল, আমি তোর সামনে বলেছি তো, বউয়ের সামনে বলেছি বলে বাবুরা আবার রাগ হয়েছে। বলবো না কেন বল, তবু আমার এই ভাইটা খুব ভালো, আমার ভাইটা আমাকে একটু একটু ভালোবাসে, কিন্তু আমার ছোট ভাইটা আমাকে তিষ্ঠতে দেয় না শিমুল। আমি তোকে আর কি বলবো আমার কষ্টের কথা, আমাকে একদম চালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, শেষ করে দেয়। আচ্ছা ঠিক আছে পুতুল দি, এসব কথা না হয় পরে হবে, পরে আমি তোমার সব কথা শুনবো। বাইরেটা দেখো কি সুন্দর। আসুন আর একটা কথা বলছি তোকে, পেছনে গাড়িতে তো তার একটা ননদ আছে, ওকে তুই চিনিস, ওর নাম তুতুল। ও খারাপ না জানিস তো, ও ভালো মেয়ে, আমার কাকামণিও খুব ভালোবাসে আমাকে, ও খারাপ না। আমার কাকিমাও খুব ভালো, খারাপ না। শুধু খারাপ হচ্ছে আমার মা বুড়িটা, ভীষণ জ্বালায় আমাকে, সারাদিন জ্বালায়, কারোর সাথে আমাকে মিশতে দেবে না, কারোর সাথে কথা বলতে দেবে না। আর আমি যদি একটু কাকিমার বাড়িতে যাই না, মুখটা হয়ে ফুলে থাকবে, সারাক্ষণ গোসা হয়ে বসে থাকে জানিস তো আমার ওপরে, আর সারাক্ষণ খালি গজ 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 করতে থাকে। তুই এমন করবি না বুঝতে পারছিস তো, তুই সবার সাথে কথা বলবি, ভাব ভালোবাসা করবি, হ্যাঁ সবাইকে ভালোবাসবি, কেমন? তুই কেন এরম করতে যাবি বল? আর দেখবি সবার সাথে মেলামেশা করলে তোর মনটাও ভালো থাকবে। এই যেমন আমি সবার সাথে কথা বলি, মেলামেশা করি, হাসি ঠাট্টা করি, তাতে আমার মনটা ভালো থাকে। আর আমি যদি সারাক্ষণ ওই বাড়িটার মধ্যে পড়ে থাকতাম না, আমি একেবারে শেষ হয়ে যেতাম, আমার মাথাটা পুরো একদম খারাপ হয়ে যেত জানিস। আমার মা বুড়ি তো সারাক্ষণ খালি ঘর পুড়ছে, বাসন মাজছে, আর তো কোনো কাজে নেই। আমার মা বুড়ি কোনো মতে একটা রান্না করে, তাতে না থাকে নুন, না থাকে ঝাল, না থাকে তেল, খেতেই পারবি না সেই রান্না, একদম মুখে নিতে পারবি না, জঘন্য খেতে একদম। কিন্তু আমি না এখন আমার খুব আনন্দ হচ্ছে জানিস তো, তুই তো আমাদের বাড়িতে যাবি, এরপর থেকে তুই রান্না করবি, তোর হাতে রান্না খাবো, আমার খুব আনন্দ হচ্ছে। আর তোকে একটা কথা বলে দিচ্ছি শোন, আমার মা বুড়িটাকে না আজকের পর থেকে আর রান্নাঘরে ঢুকতে দিবি না, তুই তো চলে যাচ্ছিস, তুই সব রান্না বান্না করবি ঠিক আছে, এই কথাটা মনে রাখিস, আমি শিখিয়ে দিলাম কিন্তু তোকে। হ্যাঁ পুতুল দি, মাকে কেউ বুড়ি বলে? এবার কিন্তু আমি তোমাকে খুব বকবো। ওই তুই আবার ওদের হয়ে সালিশ করছিস নাকি রে? হ্যাঁ একদম এরম করবি না কিন্তু বলে দিলাম, তাহলে কিন্তু আমিও তোকে দেখতে পারবো না। তুই কি একটু চুপ করে থাকতে পারিস না দিদি? তখন থেকে তো কথা বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি। চুপ থেকে থেকেই তো তোদের এই অবস্থা, মুখতে পা বজ্জাত কথা করেন দিদি। আই বেশ করেছি বলবো, বেশ করেছি আবার বলবো, কিছু করতে পারবি তুই? তুমি তো নতুন বউ, এটুকু লজ্জা সরম তো তোমার থাকা উচিত। বাইরে নদী দেখছি, এতে লজ্জা সরমের কি আছে? দেখো শিমুল, এত কথা কিন্তু আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। দেখো তুমি বাড়ির বউ, বাড়ির বউয়ের মতো থাকবে, বাইরের দিকে এত মন যাবেই না কেন তোমার? জানলার কাজটা যদি আমি বন্ধ করে দিতাম তাতে কি ক্ষতি হতো? কাঁচের ভেতর থেকে কি নদী দেখা যেত না? নদী দেখার হলে কাঁচের ভেতর থেকেই দেখা যায়, তার জন্য হাত বাড়িয়ে মুখ বাড়িয়ে দেখার কোনো দরকার হয় না। ছি ছি ছি, নতুন বউ তুমি, আমার মান সম্মানটা তুমি আর রাখবে না। মান সম্মান বলে কিছু থাকবে না, তোমার মান সম্মান ধুয়ে তুমি জল খাও। তোমার মান সম্মান যে এতটা ঠুনকো সেটা তো জানতাম না, এবার জানা হলো। হ্যাঁ তাহলে জানার চেষ্টা করো শিবুল, আমি তোমাকে একটা কথা খুব স্পষ্ট ভাবে বলে দিচ্ছি,
আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সবকিছু সেই নিয়মে চলে। নিয়মটা তুমি প্লিজ ভাঙার চেষ্টা করো না কোনো। আমার বাড়ির নিয়ম কেউ ভাঙতে পারবে না। কেন রে, তোর বাড়ির নিয়ম কি পাঁচিল নাকি যে ভাঙা যাবে না? শোনো, পাঁচিলও কিন্তু ভেঙে যায় জানো তো, এমন একটা ঝড় আসবে না তোমার বাড়ির এই সব নিয়মের পাঁচিল ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ শোনো, তুমি না এখন এই বউকে চিনতে পারোনি, আমি চিনতে পেরেছি। এই বউকে বেশি রাগিও না, রাগালে তোমার কপালে অসুস্থ খাচ। এই এক হয়েছে, গাড়ি থেকে তোলাটাই ভুল হয়েছে। কেন লো, গাড়ি কি তোর বাপের নাকি? এই ভদ্রভাবে কথা বল দিদি। তোমার সঙ্গে আমি ভদ্রতা করবো? কেন রে, তুই তো এই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। মেয়েটা এখনো বাড়িতে ঢুকতে পাইনি, তুমি তোমার অসভ্যতা শুরু করে দিচ্ছ, তাই না? হতুম আমি একদম দেখিয়ে দিতাম, মাথায় গাট্টা মেরে একদম ছাতু করে দিতাম। শোন শিমুল, তুই ওর কথা একদম শুনবি না। প্রথম দিন থেকেই একদম হাল ধরবি বলে দিলাম, শক্ত হাতে হাল ধরতে হয়, বুঝতে পেরেছিস তো? জানিস তো প্রথম রাতেই বেড়াল মারতে হয়, মা বলে প্রথম রাতেই বেড়াল মারবি, একদম সুযোগ দিবি না এদেরকে। তুই দেখ তো, আমি বলছি তো, দেখ জানলা দিয়ে মুখ বাড়ি নদীটা দেখ, ভালো লাগবে। না গো পুতুল দি, নদী দেখার শখ আমার মিটে গেছে, আর দেখবো না। শিমুল, যা রয় তাই সয়, আর যা সয় সেটুকু নিয়ে করাই ভালো, বুঝলে? বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। এখানেই নামতে হবে, গাড়িটা তো বাড়ি অব্দি যাবে না, সামনে রাস্তাটাও কাটা আছে। নামো। সর, আয় বউ আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। আয়। চিড়িয়াখানা থেকে এসছে নাকি বাঘ ভালুক, যে ওকে দেখতে চলে এসেছিস? আস্ত সর তো সর, সর ওকে যেতে দে না। ঠিক আছে দিদি, ওরা থাক না, আমি দেখছি, আমরা ঠিক মাঝখান থেকে পথ বের করে চলে যাবো। বাচ্চারা তোরা কি করছিস বলতো, সরে যা না বাবা, কি যে করে। ও মা, কি সুন্দর দেখতে হয়েছে নতুন বউকে, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।